আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় জবাবদিহির চেতনা। এ বিষয়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের প্রফেসর মুজাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনায় আরও অংশগ্রহণ করছেন বিশিষ্ট আলেম মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। প্রিয় দর্শক, বর্তমান সময়ে আমরা যে কটি বিষয় বা শব্দ বেশি বেশি শুনে থাকি, তার মধ্যে একটি হলো জবাবদিহিতা। আমাদের পারিবারিক, সামাজিক এবং বৈশ্বিক পরিমণ্ডলে যখন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে, তখন মানুষ বলে জবাবদিহিতার চেতনার অভাবে এসব ঘটছে। যখন এভাবে উপলব্ধিকে প্রকাশ করা হয়, তখন আমরা জানি এই বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। আসুন আজকের বিজ্ঞ আলোচক মণ্ডলীর সাথে আমরা এই বিষয়ে কথা বলি। শুরুতেই মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম আল মাদানী, আপনার কাছে জানতে চাইব এই জবাবদিহিতার বিষয়টির পরিচয় এবং এর পরিধি সম্পর্কে। আলহামদুলিল্লাহ, সালাত ওয়া সালাম আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দেখুন, জবাবদিহিতা অথবা জবাবদিহিতার মানসিকতা, চিন্তা ভাবনা, এটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শুধু যে কেবলমাত্র মানুষের বৈষয়িক উন্নতি অগ্রগতি অথবা সামাজিক শৃঙ্খলা অথবা রাষ্ট্রীয় পরিমণ্ডলে এর যেই মানে সামাজিক পরিমণ্ডলের ক্ষেত্রে এটি জরুরি, ব্যাপারটি এমন নয়। এটি মানুষের জীবনের সাথে এমনভাবে জড়িত, মানুষের জীবন, মরণ, মৃত্যু, আখেরাত, পরকাল, জান্নাত, জাহান্নাম সহ সমস্ত ক্ষেত্রে কিন্তু জবাবদিহিতার একটা সম্পর্ক রয়েছে। দুনিয়াতে হয়তো অনেক সময় আমরা দেখি কারো হয়তো মানে নেতৃত্ব, কর্তৃত্ব, বড়ত্ব অথবা তার সামাজিক স্ট্যাটাস অথবা একটি অবস্থানের কারণে কেউ হয়তো সেই জবাবদিহিতাটাকে কোনোভাবে ওভারকাম করে চলে যায় সামনে। এতে অশান্তি অথবা দুনিয়াতে বিশৃঙ্খলা যাই হোক না কেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি চিন্তা করেন, দেখবেন কোরআনে কারিমের অত্যন্ত সহজ এবং সকলের পরিচিত একটি সূরা, সূরা ফাতিহা, একটি আয়াতকে জবাবদিহিতার সাথে এমনভাবে সম্পৃক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে সূরা ফাতিহায় সন্নিবেশিত করেছেন। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একান্তভাবেই তিনি বিচার করবেন। এতে কোনো রকম সাক্ষী, অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, তাকে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সব কিছু রেকর্ড করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি দেখবেন সূরা ইসরার মধ্যে অথবা বনী ইসরাইল 15:2 পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মানুষকে সাবধান করে বলছেন ওয়া কুল্লা ইনসান আলজামনাহু তাইরাহু ফি উনুকি, প্রতিটা মানুষের আমলনামা রেকর্ডকারী যেই রেকর্ডার, এটি আমি তার গর্দানে, তার ঘাড়ে চাপিয়ে রেখেছি। যা বলছি, যা করছি, যা ফাঁকি দিচ্ছি, জবাবদিহিতাকে যেভাবেই হোক ওভারকাম করে যাচ্ছে, দুনিয়াতে বিশৃঙ্খলা করছি, যাই কিছু হোক না কেন, আইদার পজিটিভ অর নেগেটিভ, সকল কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিন আমি তার এই রেকর্ডারটি বের করে দেব এবং তাকে বলা হবে ইকরা কিতাবা, এবার তুমি তোমার নিজেই আমলনামাটাকে পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তাহলে অন্য কেউ তোমাকে হিসাব কষে দিতে হবে না, তুমি নিজেই বুঝবে যে তোমার জীবনের যা যা করেছিলে তার অবস্থা কী। অন্যত্র যদি আমরা তাকাই সূরা কাহাফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া উরিদু আলা রব্বিকা সাফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, সকল মানুষকে সারিবদ্ধ করে দাঁড় করানো হবে, আল্লাহ তারপরে বলবেন যেভাবে রিক্ত হস্তে দুনিয়াতে গিয়েছিলে সেভাবে এসেছো, বরং তোমাদের ধারণা ছিল আমার সাথে হয়তো সাক্ষাৎই ঘটবে না। তারপর বলছেন অবুদি আল কিতাব, আমলনামা পেশ করা হবে, ফাতার আল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, তখন একজন অপরাধী আফসোস করে বলবে হায় এটা কেমন আমলনামা, এতে তো দেখছি সগীরা কবিরা কোনো কিছুই বাদ পড়েনি, সব কিছু রেকর্ড করে রাখা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, জীবনবর্ষে যা আমল করেছিল এটি কিন্তু সে সেখানে উপস্থিত এবং হাজির পাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বান্দাকে সাবধান করে দিয়ে বলেছেন আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা সুদা, মানুষকে এমন ধারণা করে নিয়েছে যে তাকে এমনিতে ছেড়ে দেওয়া হয়েছে,
অন্যত্র বলছেন আমাদের সবাইকে সম্বোধন করে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এমনটি ধারণা করে নিয়েছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমাদের কাছে আসবে না। বড় বিষয় হোক ছোট বিষয় হোক জবাব কিন্তু দিতেই হবে। জন্য ছোট্ট সুরা সকলের পরিচিত বিদায় সেই সুরা থেকে আমি কোট করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুরা তাকাসুরে বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এভাবে লাস্ট আয়াতে গিয়ে তিনি বলছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমরা প্রত্যেকেই অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হবে তোমাদেরকে যেই নিয়ামতগুলো দেওয়া হয়েছিল, তোমাদের জীবন, তোমাদের যৌবন, তোমাদের ওয়েলথ, তোমাদের যাবতীয় সামগ্রিক সকল কিছুর ব্যাপারে পাই টু পাই তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে তাই তো সাবধান করে দিয়েছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককেই তার দায়িত্বের ব্যাপারে, অর্থাৎ আপনি যেই জবাবদিহিতার কথা বলছিলেন, জবাবদিহি তাকে করতেই হবে। যদি তার দায়িত্বের পরিমণ্ডলটা, জবাবদিহিতার পরিমণ্ডলটা ব্যাপক হয় তাহলে সবার, একজন রাষ্ট্রনায়ক সে তার রাষ্ট্রের টপ টু বটম সকল বিষয়ে তার জিজ্ঞাসাবাদ করা হবে। আর যদি এমন ব্যক্তি পাওয়া যায় যার না পরিবার রয়েছে, যার না নেতৃত্ব কর্তৃত্ব রয়েছে, তার নিজের নফস ছাড়া আর কিছুই নেই, তাকেও জিজ্ঞাসা করতে পারে। অর্থাৎ আমরা ঘরে বাইরে সমাজে বৈশ্বিক পরিমণ্ডলে যে যে অবস্থানে আছে আমাদের প্রতিটি কাজ সম্পর্কেই পরকালে জবাবদিহি করতে হবে, এবং সেখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকবে না। আর পৃথিবী তো সভ্য দেশে, সভ্য পরিবারে, সমাজে সেখানেও জবাবদিহিতার কাঠামো থাকে, স্তর বিন্যাস থাকে, এবং সেখানেও ভালো কাজের ভালো ফল, মন্দ ফলের মন্দ ফলটা পাওয়া যায়। জি, আমরা এই চমৎকার আলোচনা পরে অন্য একটি প্রসঙ্গে যেতে চাইব। প্রফেসর মুজাহিদুল ইসলাম, আপনার কাছে, আপনি তো দীর্ঘদিন ধরে অধ্যাপনা করছেন বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, সেখানে ছাত্রদের সাথে আপনাদের মেলামেশা হয়, যারা অধ্যাপক, যারা জ্ঞান চর্চা করছেন তাদের সাথে আপনাদের মত বিনিময় হয়, এবং সামাজিক মানুষ হিসাবে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে আপনারা যান, সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়। শুরুতেই মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী জবাবদিহিতার যে বিষয়টা তুলে ধরলেন সেই নিরিখে আপনি কি বলবেন আমাদের, আমাদের সমাজে বিভিন্ন পরিসরে জবাবদিহিতার চেতনা কতটা বর্তমান আছে? ধন্যবাদ। আমাদের সমাজে জবাবদিহিতার যে চেতনা এটা খুবই সীমিত, এবং মাঝে মাঝে খুব হতাশ হতে হয়। দায়িত্বের পরিধির সঙ্গে জবাবদিহিতার যে অনুভূতি, এর যে বৈপরীত্য অথবা এর যে দূরত্ব, এটা আমাদেরকে ব্যথিত করে। আমি যদি আমার শিক্ষকতার জীবনের কথা বলি, তাহলে আমার এখানে জবাবদিহিতার প্রশ্ন আছে, কারণ আমি এখানে বেতন নেই। শুধু আমি না, যারা সরকারি বেসরকারি চাকরি করেন তারা প্রত্যেকেই একটা আমানত নিয়ে আছেন। ছাত্ররা আমার কাছে আমানত, তাদের বাবা মা আমার কাছে থেকে পাঠান, সুতরাং এই ছাত্রকে গড়ে তোলা আমার দায়িত্ব। এখন আমি যদি ঠিক মতো ক্লাসে না যাই, দেরি করে ক্লাসে যাই, অথবা আমি যদি ক্লাস শেষ হওয়ার আগেই চলে আসি, তাহলে আমি জবাবদিহিতার যে অনুভূতি, আমার অনুভূতি খুবই ভোঁতা। অথবা যে ধরনের প্রস্তুতি নিয়ে ক্লাসে যাওয়ার কথা, সেই প্রস্তুতি নিয়ে না গেলে সেটাও তো একইভাবে। একজন ছাত্রের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে আমার যে সতর্কতা অবলম্বন করা উচিত, সেটা আমি যদি না করি, সেখানেও কিন্তু আমি জবাবদিহিতা থেকে এড়িয়ে যাচ্ছি। মানে অবস্থাটা এরকম, আমরা যদি আমাদের যারা অতীতে আমাদের উজ্জ্বল নিদর্শন হিসেবে যারা আছেন তাদের দিকে তাকালে কিন্তু আমরা দেখব যে এই অনুভূতি তাদের অত্যন্ত তীব্র ছিল। আমরা খলিফা উসমানের কথা জানি যে তাকে উসমান গনি বলা হয়, ধনী ধনী, কিন্তু ভোগের ক্ষেত্রে তার যে সীমাবদ্ধতা এবং যে অনীহা, এটা রীতিমতো ঈর্ষণীয় ব্যাপার। এবং আমরা এই ঘটনা সবাই জানি যে তিনি যখন রাষ্ট্রীয় বিষয়ে কথা বলছিলেন একজন আগন্তুকের সঙ্গে,
তখন তিনি বাতিটি জ্বালিয়ে রেখেছিলেন। কিন্তু যখন ব্যক্তিগত পর্যায়ের আলাপচারিতা শুরু হলো তখন তিনি বাতিটি নিভিয়ে দিলেন। ভদ্রলোক জিজ্ঞেস করেন, এতক্ষণ বাতি জ্বালানো ছিল, এখন কেন বাতি আপনি নিভিয়ে দিলেন? তখন তিনি বললেন যে এখন আমি তোমার সঙ্গে ব্যক্তিগত আলাপ করছি, রাষ্ট্রীয় বাতি ব্যবহার করে এখন তো এই আলাপ আমি করতে পারি না। তার মধ্যে চেতনার জবাবদিহিতার বাতিটা জ্বলেছিল একই বলে তিনি সেখানে আবুবকরের কথা আমরা জানি যে তিনি তার স্ত্রী তার কাছে সামান্য মিষ্টান্ন খাওয়ার জন্য আবদার করেছিলেন। খলিফা বললেন যে আমার তো এই আবদার মেটাবার সামর্থ্য নেই, জনগণের তহবিল থেকে সামান্য কিছু অর্থ আমি পাই। তো তার স্ত্রী কোনো উত্তর না দিয়ে খুব বুদ্ধিমত্তার সঙ্গে আমি বলবো যে সামান্য ওই ভাতা থেকে সঞ্চয় করে তিনি একটা ছোট্ট তহবিল গঠন করলেন এবং খলিফার হাতে দিয়ে বললেন একদিন যে তুমি এই অর্থ দিয়ে কিছু মিষ্টি কিনে নিয়ে আসো। তখন খলিফা আরও চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন যে তাহলে আমি এতদিন পর্যন্ত এতগুলো পয়সা বেশি নিয়েছি, এই অর্থগুলো না নিলেও তো আমার চলতে পারত, তুমি আমার চোখ খুলে দিলে। তখন তিনি বললেন যে এখন আমার কাজ মিষ্টি কেনা না, আমার কাজ হচ্ছে প্রথম এই জনগণের অর্থ জনগণের বাইতুল মালে জমা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তাদের জবাবদিহিতার চেতনা এতটাই প্রখর এবং শানিত ছিল যে সেখানে অন্যায় করার, দায়িত্বে অবহেলা করার চেতনা তাদের সামনে কেউ দেখাতে পারত না, তার উদাহরণ ছিলেন। বর্তমান সময়ে বোধহয় এই উদাহরণের দুর্ভিক্ষ চলছে, তাই আমাদের বারবার জবাবদিহিতা প্রসঙ্গে কথা বলতে হচ্ছে। মাওলানা রফিকুল ইসলাম আল মাদানী, আমরা তো শুনছিলাম জি খলিফাদের কথা, আর আমাদের ধর্মীয় যে ইবাদত সেখানে আমরা জানি রমজান একটি গুরুত্বপূর্ণ মাস, আমরা দীর্ঘ এক মাস রোজা রেখে থাকি এবং বলা হয়ে থাকে রমজানের যে আসলে উদ্দেশ্য সেটা তাকওয়া অর্জন। জি, এই তাকওয়াটা কি আপনার জবাবদিহিতা চেতনা সৃষ্টিতে কোনো অবদান রাখতে পারে? আসলে তাকওয়ার যে বিষয়টি আপনি প্রশ্ন করেছেন, তাকওয়া তো হলো অত্যন্ত ব্যাপক একটি বিষয়। একটি মানুষের মধ্যে যখন এই চেতনা থাকবে, চারটা জিনিসের সমন্বয়ের কথা বলেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া, তার মধ্যে একটি হলো আল খাউফু মিনাল জালিল। প্রথম পয়েন্টে হলো সদা সর্বদা যে কোনো পরিবেশ পরিস্থিতি যে কোনো সিচুয়েশন অবস্থায় আল্লাহকে মনে করা, আল্লাহকে মনে রাখা, আল্লাহকে ভয় করা। তাকওয়ার যে বাকি পয়েন্টগুলো রয়েছে সেগুলো যদি আমরা সামনে নাও আগাই, এই একটি পয়েন্টে যদি আমরা মানে আমরা এখানে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেখব একজন মানুষ যখন মুত্তাকি হবে তখন তাকে এটি চিন্তা করতে হবে যে কোনো কিছু করার আগে আমাকে কি সিসি ক্যামেরা মানে আমাকে নিয়ন্ত্রণ করছে, নাকি আমার উপরের বস নিয়ন্ত্রণ করছে। এই সব কিছুর আগে তার মনে চিন্তা চলে আসবে, যেহেতু এটি তাকওয়া, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে দেখছেন, তিনি আমাকে নিয়ন্ত্রণ করছেন, তাহলে এখানে সিসি ক্যামেরা থাকুক অথবা নাই থাকুক, আমার উপরওয়ালার কাছে আমার জবাবদিহিতার সেই প্রশ্ন থাকুক বা নাই থাকুক, অথবা হয়তো কোনোভাবে আমি হয়তো এটিকে ফাঁকি দিয়ে সামনে চলে গেলাম, যদি কারো মনের ভিতরে তাকওয়া থাকে তাহলে সে সর্বপ্রথম চিন্তা করবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে দেখছেন। এটা তো তাকওয়ার চেতনা, আমার প্রতিটি কর্মের জন্য আমাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। অধিকন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আরও সাবধান করে দিলেন, শুধু যে তিনি তা দেখছেন তা নয়। সূরা ইনফিতর আল্লাহ বলছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমাদের উপর সারাক্ষণ নিয়োজিত রয়েছে আমার সম্মানিত ফেরেশতাবৃন্দ, যারা তোমাদের কর্মকাণ্ড যাবতীয় সব কিছু জাররা জাররা করে লিখে রাখছেন। এরপরে এগুলোর অবস্থা এমন হবে যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু তাআলা সাবধান করে দিয়েছেন, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। কিয়ামতের দিন এগুলিকে পেশ করা হবে, তখন তার কেউ অন্য কারো কোনো কাজে আসবে না। সুতরাং আপনি জবাবদিহিতার ক্ষেত্রে যেই প্রশ্নটি করেছেন, তাকওয়া জড়িয়ে দিয়েছেন, এটি আমি মনে করি আমাদের সমাজের সংশোধনে, আমাদের সমাজে এখনও যাদের জবাবদিহিতার মানসিকতা নেই, তারা যদি একটি পয়েন্ট চিন্তা করেন তাহলেই কিন্তু তার লাইফস্টাইল,
তার জীবনধারাকে একদম আমূল পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। মানুষের এই অনুভূতি, এই চিন্তা চেতনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব রেকর্ড করছেন, এবং কিয়ামতের দিন এইগুলো আবার দেখানো হবে, আমার সামনে তুলে ধরা হবে। বান্দা যদি মিথ্যা কথা বলার চেষ্টা করে, সূরা ইয়াসিনে আল্লাহ সাবধান করে দিয়েছেন, বান্দা অনেক সময় হয়তো মনে করবে যে আমি মিথ্যা বলে পার পেয়ে চলে যাই, আল্লাহ বলবেন আচ্ছা ঠিক আছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবানকে বদ্ধ করে দিবেন। যেমন বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুতরাং একজন মানুষের এই ঈমান, এই বিশ্বাস, এই তাকওয়া, এই আল্লাহ ভীতি মানুষের জীবনধারা, তার সমাজের উন্নয়নে, তার রাষ্ট্রের অবকাঠামো সুন্দর করার ক্ষেত্রে, তার পরিবার থেকে শুরু করে একদম আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, তার দুনিয়া থেকে শুরু করে আখেরাত পর্যন্ত মানুষের তাকওয়ার যেই চিন্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কন্ট্রোল করছেন, দেখছেন, এই যে একটি মানসিকতা, এটি কিন্তু তার দুনিয়ার ক্ষেত্রেও জবাবদিহিতা এবং আখেরাতেও জবাবদিহিতার যেই অধ্যায়টি, এটিকে সুন্দর করে তার জন্য কল্যাণ এবং নাজাত বই আনবে। এ প্রসঙ্গে আমি সাপ্লিমেন্ট হিসেবে একটি হাদিস উল্লেখ করতে চাই। আল্লাহ রাসূল বলেছেন, লা তাযালু কাদামা বনি আদম হাত্তা ইয়াসআলান খামসিন। কিয়ামতের দিন কোনো আদম সন্তানের এক পাও নড়তে পারবে না, চলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত সে পাঁচটি প্রশ্নের উত্তর না দেবে। আন উমরিহি ফি মাফ নাও, তার জীবন সে কীভাবে পরিচালনা করেছে, এই প্রথম প্রশ্ন তাকে উত্তর দিতে হবে। ওয়ান সাবাবিহি, এবং তার যৌবন সম্পর্কে বিশেষভাবে প্রশ্ন করা হবে, যে যৌবনের যে সময়টা মহামূল্যবান সে কীভাবে ব্যয় করেছে। তিন নম্বর প্রশ্ন হবে তার আয়ুর্বেদ সম্পর্কে, এবং চার নম্বর প্রশ্ন তাই, সেটা হচ্ছে আম্মা আলিহি মিন আইনাক্তা সাবা অফিমা আনফাকা, অর্থাৎ এই মাল সম্পদ অর্থবিত্ত এটা সে কীভাবে উপার্জন করেছে এবং কীভাবে ব্যয় করেছে। আর সবশেষ প্রশ্ন থাকবে অমা আমেলা ফি মা আলিমা, অর্থাৎ দিন এবং ধর্ম সম্পর্কে সে যে জ্ঞান অর্জন করেছে, শরীয়ত সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছে, সে অনুযায়ী তার জীবনকে কতটা নির্বাহ করেছে। কাজেই জীবন, যৌবন এবং অর্থবিত্ত, যেগুলো নিয়ে আমরা বড়াই করি, এর প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, যে কথা উনি বলেছেন যে সোম্মা লাতুস আলুন্নায়ামাইজিন আনিন নাইম, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এখন আজকে আমি যেটাকে ক্ষমতা মনে করছি, আমি মনে করছি আমি কোনো বাহিনীর প্রধান অথবা আমি কোনো পদের প্রধান, এটাকে আমি পদ মনে করছি, এটা পদ না, এটা হচ্ছে একটা কর্তব্য, এটা দায়িত্ব। কাজেই আজকে যেটাকে আমি আমার ক্ষমতার চাবিকাঠি মনে করছি, এটাই কিন্তু আমার জবাবদিহিতার অন্যতম উপাদান হিসেবে বিবেচিত হবে। তো আপনি যে পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করলেন, এগুলো তো আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে, সম্পৃক্ত হয়ে আছে, এবং এই পাঁচটি বিষয়ে যদি কোনো মানুষ জবাবদিহিতার চেতনায় শানিত হয়, পুষ্ট হয়, তাহলে আমাদের গৃহ বলি, সমাজ বলি, রাষ্ট্র বলি, বৈশ্বিক পরিমণ্ডল বলি আলোকিত হয়ে উঠতে পারে। অবশ্যই প্রফেসর মোজাল্লেল ইসলাম যে পাঁচটি বিষয়ের কথা বললেন, তা তো আমাদের একটি জবাবদিহিতামূলক সমাজ বা বিশ্ব গড়ার মৌলিক ভিত্তি হতে পারে। জি, এই মৌলিক ভিত্তি না থাকার কারণে আমরা শান্তির অন্বেষায় আছি, আমরা সুন্দর সমাজের অন্বেষায় আছি, কিন্তু জবাবদিহিতার চেতনা না থাকে তা আমরা পাচ্ছি না। তাহলে যে পাচ্ছি না, সেটাকে পাওয়ায় পরিণত করতে হলে বর্তমান সমাজ বাস্তবতায় বা বর্তমান সভ্যতার বাস্তবতায় আমাদের করণীয় কী হতে পারে? আল্লাহ ভীতি এবং মানুষের মধ্যে যদি একটি পয়েন্ট তাকে সত্যিকার অর্থে মনে করিয়ে দেওয়া যায়, এই দুনিয়াতে থাকার জন্য নয়, আপনি যে কেউ হন না কেন, আপনার যত বড় মর্যাদা একটি পরীক্ষার হল, জি, সেপ্টার অ্যান্ড ক্রাউন মাস্ট টাম্বল ডাউন, আপনার রাজমুকুট রাজদণ্ড খসে পড়েই যাবে, মরেই যেতে হবে। সুতরাং বুদ্ধিমান তাকেই বলা হয়, যেমন নবীজি বলেছেন, আলকাইসুমান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদ আল মাউত, বুদ্ধিমান সেই ব্যক্তি যে মৃত্যু পরবর্তী জগতের জন্য আমল করে। মানুষের মধ্যে যদি এই চেতনাটা চলে আসে, সেটা হবে জবাবদিহিতার চেতনা। জি, এ বিষয়ে বোধহয় আপনার আর অনেক কথা ছিল, কিন্তু সময় আমাদের আর অগ্রসর হতে দিচ্ছে না, এখানে শেষ করতে হচ্ছে। মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।
প্রফেসর মুজাহিদুল ইসলাম, আপনিও কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এনটিভিকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আলোকপাত অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় ছিল জবাবদিহির চেতনা। বিজ্ঞ আলোচকবৃন্দ তাদের ব্যক্তিগত যে অভিজ্ঞতা অভিজ্ঞান তার আলোকে কথা বলেছেন। আমাদের মহতারাম মাওলানা পবিত্র কোরআনের এবং হাদিসের উদ্ধৃতি দিয়ে কথা বলেছেন। জবাবদিহিতার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে কোনো মানুষ মুক্তি পাবে না। তিনি মুসলিম হন, অমুসলিম হন, ধনী হন, গরিব হন, দিন মজুর হন, রাষ্ট্রের প্রধান হন, আলেম হন বা জাহেল হন, কেউই জবাবদিহিতার পরিস্থিতি থেকে মুক্ত নন। তাই আসুন আমরা যে যে অবস্থানে আছি, গৃহে, সমাজে, রাষ্ট্রে, বৈশ্বিক পরিমণ্ডলে, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বার্তা, মহান আল্লাহর যে বাণী, তার আলোকে জবাবদিহিতার চেতনায় পুষ্ট হই। তাহলে আমরা কাঙ্ক্ষিত পরিবার পাব, সমাজ পাব, রাষ্ট্র পাব এবং পাব সুন্দর একটি পৃথিবী। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠানে এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম।